ركت عيناي صوبا ولطيبة ضرفت عسكا فأتيت إلى حبيبي فاخضع يا قلب ورزقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبضاري راع تعلق يبكي يسأل خالقه فعتال الوحي كأسرى اقرا يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صافا لرسول الله محبا بروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صافا لرسول الله محبا بروضة سكنت روحي ودوار الهاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم صل على ولا آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা, আমার জবান যুবকেরা, মুরব্বী আন বোনেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানাসীন আমার আম্মা জানির অবয়ব, মনটাকে পরিবর্তন করে, মনটাকে চেঞ্জ করে, মন চেঞ্জ করার দরকার আছে না? আপনার যদি মন চেঞ্জ না হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মনটাকে পরিবর্তন করতে হবে। নামাজি নামাজ পড়েছে সকালবেলায়, যদি ওই নামাজি নামাজ পড়ে নিয়ে জমিতে গিয়ে নিজের জমিটাকে বাড়াই, আলটাকে কেটে কেটে কি গো, ও নামাজি নামাজ কি কবুল হবে আল্লাহর দরবারে? ওর কি পরিবর্তন হওয়ার দরকার নাই? নামাজ পড়ে কোনো লাভ আছে বাপ বল? ও নামাজের কোনো লাভ আছে? সকাল বেলায় যদি নামাজি নামাজ পড়ে নিয়ে মেরেছে বিসমিল্লাহ বলে 4 ইঞ্চি দিয়েছে কত গো, আর এক নামাজি সেও নামাজ পড়লো, আল্লাহ আমার নামাজও পড়েছি, তসবি পড়েছি, জিকির করেছি, সব কিছু করেছি, আল্লাহ আল্লাহ আমারটা কি একটু বাড়বে? ও গেছে,
ও মেরেছে যে বিসমিল্লাহ বলে 8 ইঞ্চি দিয়েছে। কি গো বলে ও নামাজির কি নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, পরিবর্তন আমাদের হতে হবে। হাজী সাহেব হজতে গিয়ে নামের পেছন লাগিয়ে দিয়েছে আল্লাহ। ও বাবা, দেখতে পাওয়া যায় ও হাজী সাহেব গিরামে সুদের ব্যবসা করে। কি গো আছে না? দেখবেন বন্ধন ব্যাংকের লোন নিয়ে বসে বসে কথা বলে, ঠিক না? মলি সাহেবের মাথায় টুপি, ও বেটা বিড়ি খাইছে আছে না? নাই এ বলেন আছে না? নাই ও বেটা বিড়ি খাই চুপি চুপি, দেখে তো সব ফেরেশতা মনে হয়। পরিবর্তন হওয়ার দরকার আছে, মনটাকে আপনার পরিবর্তন করতে হবে। নামাজ পড়ে পড়ে কপালটা কালো হয়ে গেলে মন পরিবর্তন নেই, কিচ্ছু হবে না। নামাজ পড়তে গিয়ে দেখতে পাওয়া যায় এক মুসল্লি মসজিদ থেকে বেরোচ্ছে, মসজিদ থেকে বেরোই না, শুধু নামাজই পড়ছে, ইবাদত করছে। কি রে, তোর কি কোনো সংসার পাতি নেই নাকি রে? বলে আছে, সংসার তো আছে। বলে তুই সংসার পাতি করবি নি, শুধু ইবাদত করছিস বসে বসে? বলে ও হচ্ছে অসুবিধা নেই। বলে 3 লাখ টাকা ছিল ব্যাংকে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি, ব্যাংকে ফিক্সড করে দিয়েছে, আর যা সুদ হয় বলে আর খাই, আর আল্লাহ আল্লাহ করছে, যা সুদ হচ্ছে তুলছে আর খাচ্ছে, আর আল্লাহ আল্লাহ করছে। বলে তুই নামাজ পড়ছিস, তোর এটা মনে নেই যে সুদটা হারাম, তুই জানিস নি? বলছে হ্যাঁ জানি। বলে তাহলে লিখছিস? বলছে আমার নিজের নামে করিনি তো। বলে আমার নিজের নামে করিনি তো রে। বলে কার নামে করেছিস? বলছে স্ত্রীর নামে করে দিয়েছি। বলে যা হচ্ছে ওর হচ্ছে, আমার কিছু আছে? কথা ঠিক না ভুল বলে আছে না? পরিবর্তন হওয়ার দরকার আছে না? এই বলে পরিবর্তন আমাদের হতে হবে, পরিবর্তন না হলে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাদের। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ পাকের সামনে সকলকে দাঁড়াতে হবে কি হবে না? এই বলেন সকলকে দাঁড়াতে হবে কি হবে না? ময়দানে মাহশারে সকলকে দাঁড়াতে হবে কি হবে না? সেখানে গিয়ে আল্লাহর সামনে কি বলবেন, রাসূলের সামনে কি বলবেন? উন্মুখ দিয়ে দাঁড়ানোর কি গো? মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণীরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? হবে কি হবে না বলে? হবে কি হবে না? দাঁড়াতে হবে কি হবে না? বাবেরা নবান যুবকেরা, তরুণীরা, পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ আমার সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামত তো হবে, কবে হবে, কবে হবে, কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক তো বেশি জানেন, আল্লাহ পাক তো বেহেদার জানেন, তো বাবা সাহাবা কিয়ামত তো হবে, কাল কিয়ামতের দিনে মহাশার মাঠে বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে তুমি কি নিয়ে হাজির হবে? আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি কিছু আমল করতে পারি না, হুজুর হুজুর ফরজ নামাজটা পড়েছি, নফল নামাজ কিছু পড়তে পারি না, হুজুর হুজুর ফরজ যাকাতটা দিয়েছি, নফল তানখাই রাখতে কিছু করি না, হুজুর ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফরজ যাকাতটা দিয়ে
দাঁড়িয়েছি, নফল দান খাইরাত কিছু করি না হুজুর, ফরজ হজটা করেছি হুজুর, নফল হজ তো কিছু করতে পারি না হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর, বেশি কিছু আমল করতে পারি না হুজুর, বেশি কিছু বান্দেগি করতে পারি না হুজুর, আল্লাহ নবীকে সাহাবা হুজুর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর, আল্লাহ পাক আমার জায়গাটা কোথায় রাখবে, আল্লাহ পাক আমার স্থানটা কোথায় রাখবে, ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ইয়া আমার সাহাবা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন কিয়ামতটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আমার আল্লাহ পাক যে জায়গাতে আমার স্থানটা রাখবে, ওই জায়গার কাছাকাছি আমার আল্লাহ তোমার জায়গা করে দেবে, তোমারও আল্লাহ জায়গা করে দেবে। সাহাবা হুজুরের মনে আছে কিয়ামত হবে, প্রশ্ন করেছে, আর আমাদের মনে আছে সব, এই বলে সব আছে না কি বলে, হবে হবে আবার ওসব তো চিন্তা নেই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওসব চিন্তা আছে, আল্লাহ যে বিচার করবে ধরবে, ওসব চিন্তা তো আমাদের মনে নেই, কথা ঠিক না বলবো বাবেরা নামান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন দ্বীনের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে চলে আসবেন, নবীর দিকে চলে আসবেন, আর যদি না আসেন কাল কিয়ামতের দিনেতে মহাশালের মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে ধরা পড়তে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিক কেরা, ওই কিয়ামতের দিনটা কতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা মাথার উপরে সূর্য চলে আসবে, আপনি বলবেন মারা যাব না 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 না, আপনি মারা যাবেন না, শেষ হয়ে যাবেন না, এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূর সূর্য, ওই তাপকে কিন্তু আমরা সহ্য করতে পারি না, ওই তাপটাকে আমরা সহ্য করতে পারি না, ওই কিয়ামতের সময়েতে আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, আপনার মাথা থেকে হিলগুলো গলে গলে জমিন উপর পড়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের সামনে কি করে দাঁড়াবেন, একটু চিন্তা করার দরকার আছে না নাই বলে, আছে না নাই, ওই কিয়ামতের দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা স্বামী স্ত্রীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি যদি দুনিয়ার জমিনেতে নবীর থেকে দূরে চলে যান, আপনি যদি দুনিয়ার জমিনেতে কোরআন থেকে দূরে চলে যান, আপনি যদি হাদিস থেকে চলে যান, শরিয়াত থেকে দূরে চলে যান, কাল কিয়ামতের দিনেতে মহাশালের মাঠেতে বিচারের দিনেতে আমার নবী পাকের সাফায়াত সুপারিশ পাবে না, কেননা আমার আল্লাহ পাক ওই কঠিন দিনেতে ওই মহাশালের মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাকের সামনে কাউকে দাঁড় করাবে না, আমার আল্লাহ পাকের সামনে কেউ যেতে পারবে না, ওই কঠিন সময়েতে আল্লাহ পাকের সামনে কে যাবে, উনি হচ্ছেন অন্য কেউ নয়, কেউ নয় অন্য কেউ নয়, উনি হচ্ছেন তো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে বলে সেই রাসূলকে মানার দরকার আছে না নাই বলে, এত কঠিন কেউ তো আল্লাহর সামনে দাঁড়াতে পারছে না, নবীরা পর্যন্ত দাঁড়াতে পারছে না, রাসূলরা পর্যন্ত দাঁড়াতে পারছে না, বাবেরা রামন জমকেরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই কিয়ামতের দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা অন্যান্য নবীর উম্মত উম্মতি তারা তাদের নবীকে গিয়ে বলতে লাগে, ও আমাদের নবী আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক কোন বিচারটা শুরু করে দেয়, ভাই জান্নাতে দেবে তো জান্নাতে দিয়ে দিক, জাহান্নামে দেবে তো জাহান্নামে দিয়ে দিক, এই কঠিন দিনেতে আমরা আর থাকতে পারছি না, আল্লাহ নবীরা রাসূলরা আল্লাহ
আল্লাহ পাকের সামনে যেতে পারবে না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে যাবে, ইয়াকুব আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, হযরত নবী নূহ আলাইহিস সালামের দরবারে চলে যাবে, নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, আদম আলাইহিস সালামের দরবারে চলে যাবে, আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবে। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, সকল নবীরা বলবে না 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 না, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, যেখানে গেলে লাভ আছে সেখানে চলে যাও। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা সকলে মিলে ছুটে 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 আখেরি জামানার নবীর দরবারে চলে আসবেন। আল্লাহ নবীর দরবারে এসে ফরিয়াদ করে বলতে লাগে, এ আমাদের নবী, এ আমাদের রাসূল, আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন, এই কঠিন দিনেতে আমরা আর থাকতে পারছি না, এই কঠিন দিনেতে আমরা আর থাকতে পারছি না। আল্লাহ নবী ওই সময় কি বলেছিলেন, এ আমার উম্মত উম্মতিরা তোমরা একবার সবর করো বাবা, সবর করো বাবা। আল্লাহর নবী ওই সময় কি করেছিলেন, আল্লাহ পাক দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে রুনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে ছেড়ে দেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে ছেড়ে দেন। আল্লাহ পাক কিন্তু আমার রাসূলের কান্নাটাকে সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, যান চলে যান চলে যান চলে যান চলে যান, এ আমার হাবিব আপনি চলে যান, যান চলে যান চলে যান চলে যান। আজকের দিনেতে, এই কঠিন সময়েতে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ পাক আপনার সহায়তাকে, আপনার সুপারিশটাকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করে নিলাম। জোরে বলেন, আরো জোরে হই না, নারা মানার দরকার আছে না নাই? বলে রসুলকে মানেন, মানার মতো মানেন, মানতে না পারলে অন্তত অপমানটুকু করুনি বাবা, কথা ঠিক না ভুল? আজকের দিনে তো কিছু কিছু আছে তারা রসুলের অপমান করে, কিছু কিছু আছে বলে রসুল নাকি আমাদের মতো, এই আছে না নাই? বলে বলে না, বলে না রসুল আমাদের মতো, বলে রসুল তো মরে গেছে, শেষ হয়ে গেছে, বলেন না, নাউযুবিল্লাহ, আমার রসুলরা মরে গেছে বাবা, এই বলে আমার রসুলরা হাবিবরা মরে গেছে নাকি গো? না, রসুলের স্থানে গুস্তাকি করুন বাবা, হাবিবের স্থানে গুস্তাকি নয়, রসুল আমাদের মতো হতে পারে না, কথা ঠিক না ভুল? আমার রসুল যদি আমাদের মতো হতো, রসুল তো রাস্তা দিয়ে গেলে শুকনো ঘাস গুলো জিন্দা হয়ে যেত। জোরে বলে কি গো, আমার রসুল যদি রাস্তা দিয়ে যেত, শুকনো ঘাস গুলো জিন্দা হয়ে যেত। আর ও যদি বলে রসুল আমাদের মতো, কি গো গেলে কি ঘাস জিন্দা হয়? কথা এ বলে আমার রসুল হাতে করে ইশারা করলে ডুবা সূর্যটা উঠে যেত, রসুল হাতে করে ইশারা করলে আসমানের চাঁদটা দু টুকরো হয়ে যেত। আর ওকে যদি গিরামের বাঁশঝাড় থেকে একটা বড় মতো বাঁশ দিয়ে বলে যে তোল তোল দেখি সূর্যটাকে, কি গো এই হবে? বলে আমার রসুল রাস্তা দিয়ে গেলে জমিনের পাথর তুলে আল্লাহ রসুলকে সালাম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন, আল্লাহর নবীর পিছন 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হেঁটে হেঁটে যাবেন, আল্লাহর নবীর সাহাবার কানে একটা আওয়াজ আসে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আওয়াজের উৎসটা খুঁজে পেলেন না। হুজুর আমার মদিনার যুবকদের ডেকে 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 বলেছিলেন, হে মদিনার যুবকেরা, আমার কানে একটা আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজটা কি তোমরা পাচ্ছ? মদিনার যুবকরা বলেছিল, না না না, আমরা তো শুনতে পাচ্ছি না। হুজুর আমার চিন্তিত হয়ে গিয়েছিলেন, হুজুর আমার চিন্তিত হয়ে গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম, একটা কানে আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই আওয়াজটা কোথা থেকে আসছে? হুজুর, এই আওয়াজটা কোথা থেকে আসছে? বাবেরা নাওয়ান জমিরা তুমিরা বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম, এ জমিনের পাথরগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার হাবিব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আপনার রসুল আমাদের উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন, আল্লাহ পাক আমাদের জবানটাকে খুলে দেন। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গিয়েছিল, ওই জমিনের পাথরগুলোর জবানটাকে আমার আল্লাহ পাক তো খুলে দিয়েছিলেন। আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন, ওই জমিনের পাথরগুলো আমার রসুলকে এ সালাম দিতেছিল। বলেন না সুবহানাল্লাহ, কি গো, রসুলকে সালাম দিয়েছে পাথর, রসুল কি আমাদের মতো বাপ? এ বলে রসুল আমাদের মতো হতে পারে না, কথা ঠিক না ভুল বলে, মানেন বাপ? মানার মতো মানে, মানে মানার মতো মানে। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম আমিন, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আসুন সকলে মিলে দাঁড়িয়ে সে নবীর উপর একটু সালাত ও সালাম পাঠ করি না। নবী সালাম, ইয়া রাসূল,